বেসিক ফিজিক্স এর নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। প্রথমে বলে রাখি, এই ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়াটা একটা যুগান্তকারী আবিষ্কার ছিল এবং আমরা সকলে আইনস্টাইনকে চিনি, অ্যালবার্ট আইনস্টাইন, যিনি আপেক্ষিকতা তত্ত্ব, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির জন্য খ্যাত। এছাড়া E=mc² উনি তৈরি করেছিলেন, বলেছিলেন যে সম্পর্কটা আমাদের প্রথম দেখেছিলেন যে শক্তি এবং ভরের মধ্যে কি সম্পর্কিত হয়। তার আগে কাউরই জানা ছিল না যে শক্তি আর ভর একে অপরের সাথে সম্পর্কযুক্ত। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আইনস্টাইন এত বড় কিছু জিনিসপত্র করার পরও, আবিষ্কার করার পর, উনি কিন্তু কোনো নোবেল প্রাইজ পাননি। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন যে জিনিসটার জন্য, সেই জিনিসটা কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতা তত্ত্বও নয়, জেনারেল থিওরি অফ রিলেটিভিটিও নয় এবং E=mc² নয়। উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন শুধুমাত্র এই আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক এফেক্টকে ব্যাখ্যা করার জন্য। তো বলে রাখি, এই ফটোইলেকট্রিক এফেক্ট তাহলে ফেমাস কি জন্য হয়ে গেল? আইনস্টাইনের জন্য। এবং এছাড়া এই ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে এমন একটা এফেক্ট যেটা নিয়ে একটু আলোচনা করলে তোমরা ডিটেলসে বুঝতে পারবে। তো দেখি একটু আলোচনা করো। ধরে নিচ্ছি, ধরো এটা হচ্ছে একটা ধাতব পাত এবং এই ধাতব পাতে ইলেকট্রন গুলো রয়েছে, মুক্ত ইলেকট্রন গুলো। এখন যদি কোন এই ধাতব পাতের মধ্যে ফোটন কণা বা আলো ফেলা হয় এই জিনিস, তাহলে দেখা যায় এই ধাতব পাত থেকে ইলেকট্রন ধাতব পাতের বাইরে বের হয়ে আসে। তো এই যে ক্রিয়াটা, এটাই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। অর্থাৎ আলো ফেলা হলে আমরা ইলেকট্রন বের করতে পারছি, বা তো যে সার্কিটটা আমরা ব্যবহার করছি সেই সার্কিটে তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি। এই জন্য এই ক্রিয়াটাকে বলা হয় আলোক তড়িৎ ক্রিয়া। এখন মেন সমস্যা হচ্ছে যে আমরা কি জানি যে কোন একটা কণা কে যদি বের করতে হয় তাহলে অবশ্যই একটা কণা দিয়ে আঘাত করতে হবে। অর্থাৎ ধরো তোমাদের বাগানের আম পাড়তে হবে, তাহলে যদি আম পাড়তে হয় আমাকে আয়তা লগা দিয়ে পাড়তে হবে বা গাছে উঠতে পাড়তে হবে অথবা ঢিল ছুঁড়ে পাড়তে হবে, তাই তো? এখন যদি আমি আমটাকে বলি পড়ে যা, তাহলে কি আমটা পড়বে? কারণ আমি যখন বলছি আমি তাহলে কি বলছি? শব্দ, তাই তো? তাহলে শব্দ একটা তরঙ্গ, তাহলে সেই তরঙ্গের জন্য কি আম অর্থাৎ একটা কণা কি পড়ছে? না। অর্থাৎ একটা কণাকে পড়তে গেলে একটা কণা দিয়ে আঘাত করলে অর্থাৎ ঢিল ছুঁড়ে যদি আঘাত করি তবে আমটা পড়তে পারে, তাই তো? এক্ষেত্রেও তাই, আলো একটা তরঙ্গ, তাহলে সেই তরঙ্গ দিয়ে আমরা একটা ইলেকট্রনকে কি করে বের করবো? সেটা বের করতে পারছি না। এটাই হয়ে যাচ্ছে যে আমাদের যে চিরাচরিত অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, যেটা ক্লাসিক্যাল থিওরি বলা হয়, সেই ক্লাসিক্যাল থিওরি এখানেই ফেল করে যাচ্ছে। অর্থাৎ এইটাই ক্লাসিক্যাল থিওরির ফেলিওর। অর্থাৎ ক্লাসিক্যাল থিওরি এখানেই ফেল করে গেল, বোঝা গেল? অর্থাৎ ক্লাসিক্যাল থিওরি কি বলে? যে একটা তরঙ্গ দিয়ে কখনোই একটা কণাকে বের করা সম্ভব নয়। কিন্তু আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলো অর্থাৎ একটা তরঙ্গ ফেলে আমরা একটা কণাকে বের করতে পারছি। তখনই যে থিওরিটা আসছে, যে
থিওরির মাধ্যমে এই এফেক্টটাকে আমরা ব্যাখ্যা করি সেটাকে বলা হয় কোয়ান্টাম থিওরি। তাহলে এই কোয়ান্টাম থিওরি কি বলছে, যে আলো একটা ফোটন কণা, অর্থাৎ আলো যেহেতু একটা কণা তাহলে সে একটা ইলেকট্রনকে বের করতে পারবে, বুঝা গেল? অর্থাৎ কণা দিয়ে কণাকে বের করা সম্ভব, তাই তো? অর্থাৎ ঢিল ছুড়ে আমটা পাড়া সম্ভব। এখন দেখা যায় যে আমরা যখন আলো ফেলছি, অর্থাৎ আলোর তীব্রতা আর যে প্রভাব, এখানে দেখা যাচ্ছে যদি আমি ছবিটা আঁকি, দেখো এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড, অর্থাৎ এটা ক্যাথোড, এটা অ্যানোড। এখন অ্যানোডে যখন আলো ফেলছি তাহলে এখান থেকে ইলেকট্রন বের হচ্ছে এবং সেটা ক্যাথোডের দিকে যাচ্ছে এবং ফলত আমরা এই সার্কিটে তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি। তাহলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি এবং এই যে ইলেকট্রন বেরোচ্ছে ফোটন পড়ে, অর্থাৎ ফোটন পড়লে ইলেকট্রন বেরোচ্ছে, এই ইলেকট্রনটাকে বলা হয় ফোটো ইলেকট্রন। আর এর জন্য যে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এই কারেন্টটা, এটাকে বলা হয় ফোটো কারেন্ট বা ফোটো তড়িৎ প্রবাহ মাত্রা। এখন আমরা যদি আলোর তীব্রতা এই দিকে প্লট করি এবং ফোটো কারেন্টটাকে এই দিকে প্লট করি, তাহলে দেখা যায় আলোর তীব্রতা যত বৃদ্ধি করা হয় কারেন্টও তত বৃদ্ধি হয়, অর্থাৎ এটা এইভাবে গ্রাফটা হচ্ছে, তাদের সমানুপাতিক তীব্রতার সাথে সমানুপাতিক, বুঝে গেল? কিন্তু এই যে ফটোইলেকট্রিক এফেক্টটা হচ্ছে, অর্থাৎ ধাতু পৃষ্ঠে ফোটন পড়ছে আর ইলেকট্রন বেড়েই যাচ্ছে, তো দেখা যায় আমরা যে পরিমাণ আলো ফেলছি তার মাত্র 1% বা তারও কম এই ইলেকট্রন নিঃসরণে কাজে লাগছে। এবং এই যে ক্রিয়াটা হচ্ছে, অর্থাৎ ইলেকট্রিক ক্রিয়ার ফটো ইলেকট্রিক এফেক্টের বা ফটো আলো তড়িৎ ক্রিয়ার যে ব্যাখ্যা বলতে পারো সেটা কি, বা বৈশিষ্ট্য বলা যায়, সেটা হচ্ছে যে এটা একটা তাৎক্ষণিক ঘটনা। তাৎক্ষণিক ঘটনা বলতে কি বোঝায়, যে যদি ফোটনটা যখনই পড়ছে ধাতব পৃষ্ঠে সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরোচ্ছে, অর্থাৎ এই সময়টা 10⁻⁹ সেকেন্ড বা তারও কম, অর্থাৎ ফোটন পড়ছে আর ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। এখন দেখো সমস্ত ফোটন পড়লেই, অর্থাৎ যে কোনো বর্ণের আলো ফেললে কি ইলেকট্রন বেরোবে, তখন দেখা যায় না সেটা হয় না। একটা নির্দিষ্ট ধাতব পৃষ্ঠের জন্য একটা নির্দিষ্ট বর্ণের আলো প্রয়োজন, অর্থাৎ এখানে দেখা যায় একটা টার্ম বা একটা টার্ম আছে যেটাকে বলা হয় কার্য অপেক্ষক বা ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশন জিনিসটা কি, ওয়ার্ক ফাংশনটা হচ্ছে যে কোন একটা ধাতব পৃষ্ঠ থেকে, অর্থাৎ এই একটা ধাতব পৃষ্ঠ, এগুলো ইলেকট্রন ধাতুর ভেতরে, এখন যখন ফোটন কণা ফেলা হচ্ছে তাহলে এই ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠের বাইরে আসতে একটা ন্যূনতম শক্তির প্রয়োজন, এবং যে পরিমাণ শক্তিটা প্রয়োজন ন্যূনতম সেই শক্তিটাকে বলা হচ্ছে কার্য অপেক্ষক, বুঝা গেল? অর্থাৎ একটা ন্যূনতম শক্তির ফোটন কণা ফেললে তবেই ইলেকট্রনটা বেরোবে, এবং সেই শক্তিটা যদি ফাই হয় তাহলে ফাই ইকুয়াল টু আমরা লিখবো একটা ন্যূনতম কম্পাঙ্কের আলো পড়লে ইলেকট্রনটা বের হচ্ছে, ফটো ইলেকট্রন বের হচ্ছে। অর্থাৎ এই যে কম্পাঙ্কটা হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন কম্পাঙ্ক, অর্থাৎ এর থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেললে ফটো ইলেকট্রন বেরোবে কিন্তু কম কম্পাঙ্কের আলো ফেললে বেরোবে না, তাহলে এই কম্পাঙ্কটাকে বলা হবে
সূচনা কম্পাঙ্ক, অর্থাৎ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আবার এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচসি বাই ল্যামডা জিরো। এই যে ল্যামডা জিরোটা পাচ্ছি, এটা আবার দেখো যেহেতু কম্পাঙ্কটা সর্বনিম্ন তাহলে ল্যামডা জিরোটা সর্বোচ্চ, অর্থাৎ এটাকে বলা হবে সূচনা তরঙ্গ দৈর্ঘ্য, সূচনা তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এইটাই হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেটা পড়লে ফটো ইলেকট্রন বের হবে। ঠিক আছে, তার থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য হলে ফটো ইলেকট্রন বেরোবে, বেশি হলে আর বেরোবে না। তাহলে এবার দেখা যাচ্ছে যদি আমি এই এইচ নিউ নটের থেকে বেশি পরিমাণে শক্তি ফেলি, যেটার জন্য আইনস্টাইনের নাম করছিলাম আমরা, তাহলে আইনস্টাইন কি ব্যাখ্যা করেছিলেন দেখা যাক। আইনস্টাইন ব্যাখ্যা করেছিলেন যে যদি এই সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো পড়ে, অর্থাৎ এইচ নিউ পরিমাণ পড়ে, যেটা হচ্ছে গ্রেটার দেন এইচ নিউ নট, অর্থাৎ কার্যকরের থেকে বেশি, তাহলে এই পরিমাণ শক্তি কিছুটা ব্যয়িত হয় কার্য অপেক্ষক হিসাবে, এবং বাকিটা যে নিঃসৃত ফটো ইলেকট্রন হচ্ছে তার গতি শক্তি রূপে পরিণত হয়। অর্থাৎ এইচ নিউ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এইচ নিউ ইকুয়াল টু হচ্ছে ফাই প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটাই হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি, হাফ এম ভি স্কোয়ারটা, বুঝা গেল। এই এবং এই সমীকরণটাকে বলা হয় আইনস্টাইনের সমীকরণ, আইনস্টাইনের সমীকরণ। এখন যখন আমরা প্র্যাকটিক্যালি গ্রাফ প্লট করব, অর্থাৎ কারেন্ট আর ভোল্টেজের গ্রাফটা যখন প্লট করব, দেখা যাক কারেন্ট আর ভোল্টেজের গ্রাফ কি হবে। তাহলে এইদিকে আমরা ভোল্টেজকে প্লট করছি, আর এইদিকে যে ফটো কারেন্টটা পাচ্ছি সেটাকে প্লট করছি। তাহলে এবার একটা কোশ্চেন আসতে পারে যে যদি আমি সূচনা কম্পাঙ্কের থেকে বেশি কম্পাঙ্কের আলো ফেলি তাহলে কি ফটো ইলেকট্রন বেরিয়ে যাবে। এই কোশ্চেনটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বিজ্ঞানীরা কি করলেন, আমরা যে বিভব প্রভেদটা পাঠিয়েছিলাম এই বিভব প্রভেদটাকে ওনারা চেঞ্জ করে দিলেন, অর্থাৎ এইটা পজিটিভ এটা নেগেটিভ, মানে ঋণাত্মক বিভব প্রভেদ করে দিলেন। তাহলে এখন অ্যানোডটা ক্যাথোড হয়ে গেল, ক্যাথোডটা অ্যানোড হয়ে গেল। তখন ওনারা দেখলেন যে একটা নির্দিষ্ট বিভবের পরে, মানে সেই বিভবের থেকে বেশি বিভব যদি আমরা ফোটন ফেলছি বা আলো ফেলছি ধাতু অভিষ্টটায়, তাহলে কোনো ফটো ইলেকট্রন নিঃসৃত হচ্ছে না। তাহলে এই যে বিভবটা হচ্ছে এই বিভবটাকেই বলা হয় নিবৃতি বিভব বা স্টপিং পোটেন্সিয়াল, অর্থাৎ এটাকেই বলবো আমরা বিভব বা স্টপিং পোটেন্সিয়াল, এবং এটাকে সাধারণত ভিএস দিয়ে ডিনোট করবো, এস ফর স্টপিং। এখন এখানে নিবৃতি বিভব হচ্ছে ঋণাত্মকে, অর্থাৎ মাইনাস বিতে, এটা জিরো, অর্থাৎ এখানে কোনো কারেন্ট আমি পাচ্ছি না, এবং এর থেকে বেশি পরিমাণে যখন বিভবটাকে এবার পজিটিভের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তখন দেখা যায় এই গ্রাফটা এরকম টাইপের, এবং তীব্রতা এটা হচ্ছে আই, একটা নির্দিষ্ট তীব্রতার জন্য। ঠিক আছে, এখন যদি তীব্রতার পরিবর্তন হয় আলো তাহলে ওই গ্রাফটা দেখা যায় এরকম, অর্থাৎ এখানে তীব্রতা যদি আই টু হয় আর এখানে তীব্রতা যদি আই ওয়ান হয়, অর্থাৎ আই টু গ্রেটার দেন আই ওয়ান, অর্থাৎ যার ক্ষেত্রে তীব্রতা বেশি তার ক্ষেত্রে কারেন্ট বেশি। এবং দেখা যায় যে এই নিবৃতি বিভবের ব্যাপারটা কি একটু আলোচনা করা যাক। তাহলে নিবৃতি বিভব কি হচ্ছে, যখন আমরা অ্যানোডটাকে ক্যাথোড করে দিচ্ছি, তাহলে দেখো এইচ নিউ পরিমাণে আলো আপতিত হলে একটা ইলেকট্রন ধাতব পৃষ্ঠের বাইরে বেরোচ্ছে, কিন্তু যেহেতু বিভবটা ঋণাত্মকে রয়েছে তাহলে ইলেকট্রনটা আর যেতে পারছে না কোথায়, অ্যানোডের দিকে, তবেই তো কারেন্টটা পাবে ক্ষেত্রে। তখন ইলেকট্রনটা কোথায় চলে যাচ্ছে, ক্যাথোডের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ক্যাথোডে আকৃষ্ট হচ্ছে, এবং ফলত আমরা কোন কারেন্ট পাচ্ছি, অর্থাৎ ইলেকট্রনের যে গতি শক্তির মান সেইটাই হয়ে যাচ্ছে এই নিবৃতি বিভবের শক্তির মান, অর্থাৎ ইভিএস ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বুঝতে পারলে, যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
ওকে, তো তোমাদের কোনো ডাউট থাকলে আমরা অবশ্যই ক্লিয়ার করে চেষ্টা করব। এখন তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে ইভিএস ইকুয়াল টু হচ্ছে হাফ এম বিস্কুয়ার, এটাই হচ্ছে নিবেদিকের মান হয়। আবার যদি আমরা কম্পাঙ্কটাকে চেঞ্জ করি, অর্থাৎ এই যে ফোটনটা এটাকে যদি পরিবর্তন করি, তাহলে সেই গ্রাফটা কেমন দেখতে হবে দেখি। তাহলে দেখো এইদিকে ভোল্টেজ, এইদিকে কারেন্ট। তাহলে এখন যখন কম্পাঙ্ক চেঞ্জ করা হচ্ছে তখন এই গ্রাফটা দেখা যাচ্ছে, কিন্তু তীব্রতাটা পরিমাণ একই দিচ্ছে, তাই জন্য তীব্রতা একই পরিমাণ কারেন্ট স্যাচুরেশন করছে। এবং এখানে দেখা যাচ্ছে এইটা যদি ভিএস ওয়ান হয়, অর্থাৎ যার ক্ষেত্রে নেগেটিভ হবে মানটা কম, আর এটা যদি ভিএস টু হয় এটা ঋণাত্মক হবে। তাহলে দেখা যায় যদি আলোর কম্পাঙ্ক উপর কি এফেক্ট করছে, তাহলে এইটা যদি কম্পাঙ্ক নিউ ওয়ান হয়, এটা যদি নিউ টু হয়, তাহলে নিউ টু গ্রেটার দেন নিউ ওয়ান, বুঝা গেল। এইটা হলেই এই গ্রাফটা এইভাবে দেখা যাবে। এর পরে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা খুব আসে সেটা হচ্ছে যে আইনস্টাইনের সমীকরণটি লেখো এবং ব্যাখ্যা করো। তাহলে আইনস্টাইনের সমীকরণ আমরা কি লিখবো, যে এইচ নিউ ইকুয়াল টু হচ্ছে ফাই প্লাস হাফ এম ভি স্কয়ার, এটা হচ্ছে আইনস্টাইনের সমীকরণ। এখানে এইচটা কি হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, নিউ কি হচ্ছে আপাতিত আলোর কম্পাঙ্ক, ফাই কি ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক, এম কি নিঃসৃত ফটো ইলেকট্রনের ভর, আর ভিটা কি নিঃসৃত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। এই টার্মগুলো বলে দিতে হবে এবং কি হচ্ছে জিনিসটা আপনাকে বলতে হবে। প্রথম থেকে আমি যা বললাম, অর্থাৎ এইচ নিউ পরিমাণে আলো ধাতব পৃষ্ঠে আপাতিত হলে কিছু পরিমাণ শক্তি হিসাবে ব্যয়িত হচ্ছে যেটা কার্য অপেক্ষক। সেই শক্তিটা কি কাজে লাগছে, যে কোনো একটা ধাতু পৃষ্ঠ থেকে একটা ইলেকট্রনকে মুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগছে, এবং বাকি যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা ওই মুক্ত ইলেকট্রনটার গতির সর্বোচ্চ গতি শক্তি রূপে পরিণত হচ্ছে, ঠিক আছে। আবার দেখুন আমরা হাফ এম ভি স্কোয়ার সমান কি পেলাম, হাফ এম ভি স্কোয়ার সমান পেলাম ইভিএস, তাই তো, অর্থাৎ ফাই প্লাস ইভিএস লিখতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে ইভিএস ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ফাই, তাই তো, অর্থাৎ ভিএস ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এইচ নিউ বাই ই মাইনাস ফাই। এখন যদি আমি নিবৃত বিভব আর আপাতিত আপতিত আলোর কম্পাঙ্কের একটা গ্রাফ আঁকি, এদিকে আপাতিত আলো আর এদিকে হচ্ছে নিবৃত বিভব, কারণ আমরা কি দেখলাম যে নিবৃত বিভবের মানটা ভ্যালুটা কম্পাঙ্ক বেশি হলে এটাও বেশি হচ্ছে। তাহলে দেখি এই গ্রাফটা কেমন হবে। তাহলে দেখো এই গ্রাফটা আমাদের কিরকম আকার আসছে বলো, এই আকারটা দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, অর্থাৎ সরলরৈখিক সরলরেখার সমীকরণ, সরলরেখা ন্যায় আচরণ করবে, তাই তো, যেখানে ভিএস টা কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, নিউটা কোন অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর। তাহলে নতিটা কি দাঁড়াচ্ছে, তাহলে নতি ইকুয়াল টু হচ্ছে এম ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ই, এইচ বাই, বুঝতে পারলো। আর এখানে আর একটা টার্ম আসতো, সেটা হচ্ছে ই বাই ই, কারণ আমি ই দিয়ে ভাগ করেছি, একটা ই আসতো। তো এই যে ইটা ফাই বাই ই যেটা আসছে এটাকে কি বলবো, এটা দেখো সি এর সাথে ছেদ, সি এর সাথে সেম, অর্থাৎ সি হচ্ছে এর ছেদিতাংশ, অর্থাৎ ছেদিতাংশ ইকুয়াল টু সি বা মাইনাস সি বলতে পারো, মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফাইভ বাই, অর্থাৎ এর গ্রাফটা কেমন দেখতে হবে, এটা মাইনাস সি তে ছেদ করছে, অর্থাৎ মাইনাস সি যদি এখানে হয় তাহলে এখান থেকে গ্রাফটা এইভাবে দেখতে, এবং এই যে মানটা এটাই হচ্ছে সূচনা কম্পাঙ্কের মান, ঠিক আছে। অর্থাৎ এই যদি এইরকম কোনো গ্রাফ দেয়া থাকে তাহলে এই গ্রাফে ভ্যালু দেয়া থাকবে, এই ভ্যালু থেকে তোমাকে বের করে নিতে হবে, ছেদিতাংশ থেকে যদি দেয় তাহলে ছেদিতাংশ থেকে আমরা ফাই বের করে নেবো,
অর্থাৎ ফাই ইকুয়াল টু কি হচ্ছে সি ইন্টু ই, অর্থাৎ চেন্তাংশ ইন্টু ইলেকট্রনের আধান। এটা হয়ে যাচ্ছে কার্য অপেক্ষকের মানটা, কার্য অপেক্ষক। আর নতিটা, নতিটা থেকে আমরা কি বের করতে পারবো, যদি প্লাঙ্কের ধ্রুবকের মান বের করতে বলে তাহলে সেটা কি হবে এম ইন্টু ই, অর্থাৎ নতি ইন্টু ইলেকট্রনের আধান। এটা হয়ে যাচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মানটা। অর্থাৎ আমরা এই সমীকরণটা থেকে, এই সমীকরণের যে গ্রাফটা, এই গ্রাফটা থেকে আমাদের এই ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারবো। বোঝা গেছে? তাহলে তোমাদের ফটোইলেকট্রিক এফেক্টটা সম্পর্কে কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমাকে কমেন্ট করে বলো। যদি কোনো ভিডিও সংশোধন বা ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিও, এবং কোথায় আমাদের কারেকশন করতে হবে সেটা অবশ্যই আমাদের জানিও। এবং ফটোইলেকট্রিক এফেক্ট নিয়ে আমরা কিছু কোশ্চেনও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে, যেখানে দেখবে অ্যাসাইনমেন্ট ওয়ান দিয়ে করা আছে, সিলেক্টেড প্রবলেমস অন ফটোইলেকট্রিক এফেক্ট এন্ড ডিপ ব্রগলি'স ওয়েভলেন্থ। তো সেই সম্পর্কে একটু দেখে, ওই ভিডিওটা একটু দেখে নিও, তাহলে এইখান থেকে কিরকম টাইপের অঙ্ক আসে সেটা সম্পর্কে তোমরা একটু আইডিয়া পেয়ে যাবে। এবং এরপরে আমরা যে ভিডিওটাই আলোচনা করব সেটা হচ্ছে ডিপ ব্রগলি'র ওয়েভলেন্থ নিয়ে। তো সেই ভিডিওটা অবশ্যই দেখো তোমরা, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশনটা পায়, পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারে তোমরা সবাই। এবং লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।